নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। ভ্যালেন্টাইন ডে হিসাবে আমি গিফট আইটেমটা বানিয়েছি। এটা অবশ্য কার্ড হিসাবেও ব্যবহার করা যায়। প্রথমে আমি কিছু কালার পেপার নিয়ে নিচ্ছি। এবার আমি একটা স্কেলের সাহায্যে এটাকে একটু ফোল্ড করে নিচ্ছি। তারপর ফোল্ড করা অংশটাকে কেটে নিচ্ছি। তারপর কেটে নেওয়া অংশটাকে স্কোয়ার শেপে আরো কয়েকটা ফোল্ড করে দিচ্ছি। এবার এখান থেকে একটা স্কোয়ার কেটে নিলাম। তারপর সেটাকে ভাঁজ করে তার একটা সাইডে একটা কার্ভ করে নিলাম, মানে হার্ট শেপের একটা সাইডে যেরকম হয় সেরকম। তারপরে এটাকে সুন্দর করে কাঁচি দিয়ে কেটে নেব এবং এটাকে যখন খুলবো তখন এটা একটা হোল হার্ট শেপের মতো দেখাবে। এখানে বিভিন্ন সাইজের আমি আরও কয়েকটা হার্ট শেপ কেটে নিয়েছি। ক্যামেরাতে এটার কালার একটু অরেঞ্জিশ লাগছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি রেড কালার। এবার রেড হার্ট শেপটার উপরে একটু গ্লু লাগিয়ে পিঙ্ক হার্ট শেপ একটা অ্যাটাচ করে দেবো। আর এটাকে আমি এখন একটু শুকিয়ে নেব। এইভাবে বাকিগুলোকেও তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা A4 শিট নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আর্ট পেপারও নিতে পারেন। যেহেতু আমি এখানে ক্যালিগ্রাফি রাইটিংয়ে লিখব, তো এই জন্য আমি কয়েকটা গাইডলাইন নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনারা যে কোনোভাবে লিখতে পারেন বা প্রিন্ট আউট বের করে সেটাও লাগিয়ে দিতে পারেন। এবার আমি পেন্সিলের সাহায্যে খুব হালকাভাবে লিখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডাইরেক্টলিও লিখতে পারেন, তবে আমি আমার সুবিধার জন্য আগে প্রথমে একটা হালকা স্কেচ করে নিচ্ছি। লেখাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এগুলো হচ্ছে ব্রাশ পেন। নর্মালি ব্রাশ ক্যালিগ্রাফিতে বিভিন্ন ধরনের ব্রাশ পেন ইউজ করা হয়, আমি এটা ইউজ করছি। আর পিঙ্ক কালারটা আমি এই কারণে ইউজ করছি কারণ এটা ভ্যালেন্টাইন্স ডে পারপাস আমি বানাচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই ইউজ করতে পারেন। আমি এখানে জাস্ট হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লিখেছি। আপনারা চাইলে এখানে কিন্তু খুব সুন্দর পোয়েমও লিখতে পারেন। আমি ক্যালিগ্রাফি লিখছি বলে এখানে ব্রাশ পেন ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু স্কেচ পেনও ইউজ করতে পারেন। এবার আমি লেখাগুলোতে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি এইভাবে করছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্যভাবেও করতে পারেন। লেখাটা যেহেতু সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি গাইডলাইনগুলো ইরেজারের সাহায্যে একটু মুছে নিচ্ছি। এবার আগে যে হার্ট শেপগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোতে একটু গ্লু লাগিয়ে পেস্ট করে দেবো এখানে। আপনারা কিন্তু প্লেসিংটা নিজেদের ইচ্ছা মতোই করতে পারেন। এই ধরনের বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফট ভিডিও দেখার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশানের জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আপনারা চাইলে কিন্তু এটাকে এই পর্যন্তই রাখতে পারেন, তবে আমি ভাবছি এটাকে আরেকটু ডেকোরেট করব। ব্রাশ পেনগুলো দিয়েই আমি এখানে আরও ছোট ছোট কিছু হার্ট শেপ ড্রয়িং করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে হার্ট শেপের বদলে অন্য কোনো ডিজাইনও দিতে পারেন। কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এটাকে কার্ড হিসেবেও ব্যবহার করা যেতে পারে, অথবা সুন্দর করে বাঁধিয়ে কাউকে গিফটও দেওয়া যেতে পারে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।